জয় হিন্দ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেক ছাত্রছাত্রী যারা এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে চায়, অনেকে এই এন্ট্রান্স এক্সামিনেশন কি এটা জানে, আবার অনেকে জানে না। উভয়ের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর একটা বিষয় হচ্ছে, আমি গ্রাউন্ড লেভেলে যে 12th পাশ করার পর যে ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হয় আমি প্রতিটি আজকের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি আমার চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রী যে এন্ট্রান্স এক্সামিনেশন জানে না, তারা ভালো করে শুনে নাও, আর অভিভাবক অবশ্যই এই বিষয়টি জানা দরকার। এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে প্রবেশিকা পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষা কন্ডাক্ট করা বিভিন্ন ডিপার্টমেন্ট, এখানে সায়েন্স থেকে যাওয়া যায়, আর্টস থেকে যাওয়া যায়, কমার্স থেকে যাওয়া যায়। যেমন সায়েন্স থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর্টস থেকে লতে যাওয়া যায় ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন আরও রয়েছে। এই এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা এটা একটা অপরচুনিটি গরিব, মধ্যবিত্ত এবং ট্যালেন্টেড ছেলেমেয়েদের জন্য। এরা এই পরীক্ষার মাধ্যমে যদি ভালো রেজাল্ট করে, র্যাঙ্ক করে, তাহলে গভর্নমেন্ট কলেজে কম পয়সায় পড়াশোনা করে কোর্স কমপ্লিট করতে পারবে। আর র্যাঙ্ক কম হলে তখন অনেক পয়সা দিয়ে প্রাইভেট কলেজ থেকে কোর্স কমপ্লিট করতে হবে। এই এন্ট্রান্স পরীক্ষা একটা বিরাট সুন্দর সুযোগ দিচ্ছে যে তুমি এখানে ভালো রেজাল্ট করে তুমি গভর্নমেন্ট কলেজে পড়ো, অল্প পয়সায় তুমি কোর্স কমপ্লিট করে নাও, নিয়ে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করো। কিন্তু যদি এখানে হেরে যাও তাহলে কিন্তু আর হলো না গভর্নমেন্ট পড়া, তাহলে প্রাইভেট কলেজে যেতে হবে। আজ আমি ন্যাশনাল লেভেলে কয়েকটা এন্ট্রান্স এক্সামিনেশনের নাম বলবো যা প্রতিটি ছাত্রছাত্রী জানা দরকার। এইচএস পাস করার পর যা ইঞ্জিনিয়ারিং করবে তাহলে তাদেরকে সায়েন্স থেকে আসতে হবে, পিওর সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং, সেটা আবার যে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট, যেটা হচ্ছে কি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন হয় আবার অ্যাডভান্স হয়, তো যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তারা এখানে লক্ষ্য রাখবে। দ্বিতীয় হচ্ছে মেডিকেল, মেডিকেলে কী দিতে হচ্ছে নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, তো এই জায়গায় যারা মেডিকেলে পড়বে তাদের 11-12 বায়োসায়েন্স নিয়ে পড়তে হবে, তবে তারা নিট দিতে পারবে। তারপরে আরেকটা কী আসছে, ডিফেন্স, ডিফেন্সটা কি ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এই এন্ট্রান্সের মাধ্যমে নেভি, এয়ারফোর্স এবং আর্মিতে জয়েন করতে পারবে। তো যারা ডিফেন্স লাইনে যেতে চায় তারা এই এন্ট্রান্সটা দিতে পারে। এখানে এই তিনটে কিন্তু সায়েন্স, ইঞ্জিনিয়ার, মেডিকেল, ডিফেন্স, তো ডিফেন্সে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিফিকাল্ট এই জায়গাটা, অনেক আগে থেকে এক্সামটা ক্লিয়ার করার জন্য প্রিপারেশান নেওয়া দরকার। ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইন বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স টেস্ট NIFT, এটা ফ্যাশনের জন্য, যারা ফ্যাশন নিয়ে পড়বে এখানে আর্টস হলে কোনো অসুবিধা নেই, আর্টস থেকে যাওয়া যায়, সায়েন্স কমার্স থেকে সব থেকে যাওয়া যায়। তো এই জায়গাতে যারা ফ্যাশন করবে অবশ্যই, বা ফ্যাশন কলেজে পড়ে নিজেরা স্টাবলিশ হবে, ফিউচার ব্রাইট করবে, তারা আরামসে এখান থেকে পড়তে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে কি ডিজাইনের জন্য, যারা ডিজাইনার হবে, ডিজাইন করবে, তো তারা এখান থেকে অ্যাডমিশন টেস্ট বা এক্সাম দিয়ে তারা তাদের ভবিষ্যৎ গড়তে পারে। প্রতিটা কিন্তু গভর্নমেন্ট নন গভর্নমেন্টের ব্যাপারটা হবে, যারা গভর্নমেন্ট পড়বে অল্প পয়সায় তাদের কোর্স কমপ্লিট হবে, যারা নন গভর্নমেন্টে পড়বে তাদের কিন্তু অল্প পয়সায় কোর্স কমপ্লিট হবে না। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম BJMC, IIMC ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন এন্ট্রান্স এক্সামিনেশন, ব্যাচেলার অফ জার্নালিজম, যে মাস কমিউনিকেশন যেটা, সেটা কিন্তু এই HS-এর পরেই হয়, এবং যারা জার্নালিজম পড়বে তারা অবশ্যই এন্ট্রান্সের জন্য আগে থেকে রেডি হও। সাংবাদিক করার যারা ইচ্ছা আছে, যেমন আজতক, ABP আনন্দ, News18 বাংলা, এছাড়াও নিজে ইন্ডিভিজুয়ালিভাবে এখন ইউটিউব, ফেসবুকে নিজে রিপোর্টিং করতে পারবে, তো মাস কমিউনিকেশনের একটা ব্যাপক অপরচুনিটি পড়ে আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ইচ্ছুক অবশ্যই করতে পারো। লয়ের মধ্যে আমি আগে একটা লয়ের ভিডিও দিয়েছি, BLLB এন্ট্রান্স আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, আরও অনেক বিষয় আমি ওখানে আলোচনা করেছি। তো এখানে আমি আলোচনা করছি ন্যাশনাল লেভেলে, যেটা হচ্ছে CLAT, কমন ল অ্যাডমিশন টেস্ট, আর একটা হয় অল ইন্ডিয়া এন্ট্রান্স টেস্ট AIELTS। তো এই যে দুটো এক্সাম, এই দুটো এক্সাম এর মধ্যে CLATটা বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে এটা বেশি ছেলেমেয়ে এই কম্পিটিশানে আসে CLAT এক্সামে, তো এটা খুব ডিফিকাল্ট, আগে থেকে প্রিপারেশান নেওয়া উচিত। CLAT যদি অ্যাডভোকেট, লয়ার, জাজ, লিগাল অফিসার হতে চাও তাহলে ল পড়লে অবশ্যই হতে পারবে। আচ্ছা,
আর হয়েছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে একটা আছে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল যে ইনস্টিটিউট অ্যাডমিশন, এটা ম্যাথ ম্যাথের উপর থেকে যারা বিশেষজ্ঞ হতে চাইবে তাদের জন্য এই এন্ট্রান্সটা অবশ্যই পাস করা দরকার। নার্সিং কোর্স যে সমস্ত ছাত্রছাত্রী করবে তারা এখন বায়োসায়েন্স নিয়ে পড়তে হবে এইচএসের পর, তবেই তারা নার্সিং করতে পারবে। তো এই সমস্ত এন্ট্রান্স যে এক্সামিনেশানগুলো আমি বলেছি, এই এন্ট্রান্স এক্সামিনেশান প্রতিটাতে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কলেজের ফ্যাক্ট থাকবে। যারা ভালো র্যাঙ্ক করবে তারা গভর্নমেন্টে যাবে, যারা খারাপ র্যাঙ্ক করবে তারা প্রাইভেট কলেজে যাবে। আশা করছি বিষয়টা বুঝেছো। যদি আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবে, ফেসবুক পেজ অবশ্যই ফলো করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবে, জয় হিন্দ।